আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সকালে নাস্তা টাস্তা খাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে সিনের মধ্যে অনেকগুলা থালা বাসন জমে গেছে, তো আমি সেইগুলা ধুয়ে নিচ্ছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি রান্নার কাজগুলি কিভাবে গুছিয়ে করে থাকি, তো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি সিনটা ক্লিন করে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আর ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যারা নতুন আছেন তাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। তো প্রথমে আমি সিনটা পরিষ্কার করে নিলাম। তো এখন হচ্ছে আমি দুপুরবেলা যা রান্না করব তার জন্য আলু নিচ্ছি। আর নতুন আলুর মধ্যে কিন্তু অনেক বালি থাকে, তো আমি আলুগুলা ধুয়ে নিচ্ছি। তো আমি পেঁয়াজগুলোও ধুয়ে নিচ্ছি। আর এখন যেহেতু নতুন পেঁয়াজ, পেঁয়াজের মধ্যেও অনেক বালি থাকে, আর আমার পেঁয়াজগুলো হচ্ছে নতুন পেঁয়াজ। আর এখন হচ্ছে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিব। আমার যতটুকু লাগবে ততটুকু নিচ্ছি। আর আমার কাঁচামরিচ কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে, আর অনেক দিন ধরে এই বক্সের মধ্যে। আর যেই মরিচগুলো নষ্ট আছে তো সেগুলো ফেলে দিব, আর ভালোগুলো বেছে আবার ধুয়ে পানি ঝরিয়ে বক্সের মধ্যে রেখে দিব। আর আমার মটরের পানি শেষ হয়ে গেছে, তার জন্য কিন্তু এরকম অল্প অল্প করে পানি আসতেছে। আর সব কিছু কিন্তু মোটামুটি ধোয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি মুরগি ভিজিয়ে নিচ্ছি। আর আজকে আমি রান্নার যে কাজগুলা আগে করে থাকি সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু কাজ আর কাজই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি ডাল নিচ্ছি, খিচুড়ি রান্না করব। তো প্রথমেই আমি বুটের ডাল নিলাম, তারপর হচ্ছে মসুর ডাল নিলাম, তারপর হচ্ছে মুগ ডাল নিলাম, আর এখন হচ্ছে আমি পোলাওয়ের চাল নিব। তো এখানে আমি চিনি গুঁড়া চালটা ব্যবহার করতেছি। আর রান্নার কাজগুলো এভাবে গুছিয়ে আগে থেকে করলে কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না করা যায়। তো এখন হচ্ছে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর রান্না করার আগে এসব কাজগুলো গুছিয়ে হাতের কাছে রাখলে কিন্তু বেশিক্ষণ লাগে না রান্না করতে। তো প্রথমে যে চাল ধোয়ার পানিটা থাকে তো সেটা ধুয়ে আমি ফেলে দিয়ে কিন্তু ভিজিয়ে রেখে দিলাম। আর এখন হচ্ছে যেগুলো আমার কাটাকাটি করতে হবে সেগুলো আমি কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলো কিন্তু পেঁয়াজের খোসা ফেলে তারপর হচ্ছে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ আর আলু, আমার সুবিধার জন্য, একটু মানে টাইমটা যেন কম লাগে। তো এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ রাখবো কুচি করা, আর কিছু পেঁয়াজ বেটে নিব। সবচেয়ে বিরক্তিকর কাজটাই আমার করতে হবে, শিল পাটায় বাটা বাটি আমার এত বিরক্ত লাগে কি বলবো। এখন কিছু করার নাই, করতে তো হবে। আর কাঁচামরিচ কিছুটা মানে অল্প অল্প করে কেটে নিছি, আপনারা দেখতেই পেলেন। আর এখন হচ্ছে আমি ধনিয়া পাতাগুলা কেটে নিচ্ছি, তো আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন আমার ছোট বাচ্চা আছে, তো বয়স দেওয়ার সময় বাচ্চার আওয়াজ হয়তো শোনা যায়। তো এখন হচ্ছে আমি কাটার বোর্ডটা পরিষ্কার করে নিব, কারণ হচ্ছে ধনিয়া পাতা লেগে আছে। এখন হচ্ছে আমি আলুগুলা কাটবো তার জন্য। আলুগুলা তো আমি ছিলে নিলাম, বলেই দিলাম প্রথমেই।
তো এখন হচ্ছে আমি আমার মন মতো সাইজ করে নিচ্ছি, তো মাংসের সাথে দিব। আর নতুন আলু দিয়ে কিন্তু মাংস অনেক ভালো লাগে, আর খিচুড়ির সাথে খাবো, তার জন্য একটু আলুর পরিমাণটা বেশি করে দিলাম। তো চিকেনটাও কেটে নিলাম। তো মাংসটা রেখে তারপর হচ্ছে প্রথমেই আমি বোট আর হচ্ছে ছুরিটা পরিষ্কার করে নিব। এটা ধুয়ে ফেললে আর ধোয়ার কোনো কিছু নাই, মাংস আর হচ্ছে খিচুড়ির জন্য চাল ডাল এগুলা ধুতে হবে, আর সিনে যা যা ছিল সেগুলো তো প্রথমেই আমি পরিষ্কার করে নিলাম। তো এখন হচ্ছে আলুগুলা আবারও আমি ধুয়ে নিব। তো এখন হচ্ছে আমি চিকেনটা ধুয়ে নিব। আমি কিন্তু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, কারণ হচ্ছে লবণ দিয়ে মেখে নিলে ধুয়ে নিলে অনেকটা পরিষ্কার হয়, অনেক মানে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, তার জন্য আমি সবসময় চিকেনটা চেষ্টা। আর আমি মাছ যেভাবে ধুয়ে থাকি সেভাবেই মুরগির মাংসগুলোও কিন্তু এভাবেই ধুয়ে থাকি, কারণ হচ্ছে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আর আমি কিন্তু একটা একটা চিকেনের পিস করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো ধোয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চাল আর ডাল ধুয়ে নিচ্ছি, ভালোভাবে কষলিয়ে কষলিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে পানি ঝরার জন্য একটা চালনি নিলাম। আর চাল আর ডাল ধোয়ার সময় কিন্তু অনেক সাদা সাদা পানি বের হয়, অনেকক্ষণ লাগিয়ে ধুতে হয়, তো আমিও সেভাবেই ধুয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি মশলা নিব, শুকনো উপকরণ। এখানে হচ্ছে তেজপাতা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ একসাথে ভেঙে একটা বয়মের মধ্যে আমি রাখি, তো সেগুলো আমি নিব। তো তেজপাতা নিলাম আমার যতটুকু লাগবে। তো আমি ফ্রিজ থেকে যে বাটা মশলা আছে সেগুলো আমি সেই বক্সটাও নিয়ে নিলাম। আর আমার পিছন সাইডে হচ্ছে লাইট আছে, তার জন্যই কিন্তু আমার ছায়াগুলো আমি হাঁটাচলা করতেছি বা কী করতেছি দেখা যায়। তো এখন হচ্ছে আমি যে রান্নার সময় পানি ইউজ করব, তার জন্য আমি বোতলটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে আমি পানিটা নিয়ে নিব। আর এতে করে কিন্তু বোতলটা ময়লা হয় না, বা কীরকম কিন্তু রান্নাঘরে থাকলে কিন্তু কীরকম একটা আঠা আঠা হয়ে যায়, তো সেটা হয় না। তো আমি বোতলটা ভরে পানি নিয়ে নিচ্ছি। তাহলে এই যে আমার রান্নার সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমার রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর এই যে আমি কিন্তু মুরগির জন্য পেঁয়াজ বেটে নিয়েছি আর কিছুটা কুচি রেখেছি, সব কিছু হাতের কাছে রেখে দিলাম। আর আমার কিচেনের মানে যে চুলার পাশে কাউন্টারটাও খুবই ছোট, তার জন্য এরকম চেপে চেপে রাখতে হয়েছে। কি করব, কিছুই করার নাই, যে যতটুকু আছে ততটুকুই ম্যানেজ করে চলতে হয়। তো আমি সব কিছু রেডি করে রেখে দিলাম হাতের কাছে আর চুলার পাশেই, তো আমার রান্না করতে খুবই সুবিধা হবে। আপনারাও চেষ্টা করবেন এভাবে করতে, তাহলে অনেক সুবিধা হবে।
আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার রান্না বান্না আর পরবর্তী কাজগুলো আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।